শ্রেণীর ছাত্রীরা, তোমরা এবছর ক্লাসে উঠে কিছুদিন নতুন ক্লাসে পড়ার পরেই স্কুল বন্ধ হয়ে গেল, তাই বাড়িতেই তোমাদের পড়াশোনা করতে হচ্ছে, আগামী সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে। আর এই পরীক্ষার প্রস্তুতিতে সাহায্যের জন্যই আমাদের এই আলোচনা পর্ব। যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো, তাই সমস্ত পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমাদেরকে মাধ্যমিকের কথা মাথায় রেখেই নিতে হবে। তাই আমাদের আলোচনা পর্বে আমরা বিশেষত ভূগোলের ক্ষেত্রে বিগত মাধ্যমিক পরীক্ষায় যেগুলি 2, 3 এবং 5 নম্বরে চলে এসেছে অধ্যায় ভিত্তিকভাবে, সেগুলি নিয়ে আলোচনা করব, এবং আগামী মাধ্যমিক পরীক্ষায় যেগুলি অধ্যায় ভিত্তিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলি নিয়েও আলোচনা করব। আশা রাখছি এই আলোচনা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। আজকে তাহলে আমাদের পড়ার বিষয় হচ্ছে বায়ু এবং তার ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। তোমরা সবাই জানো যে আগের দিন আমি বলেছিলাম যে বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা গুরুত্বপূর্ণ, এবং ক্ষয়কার্যের মধ্যে আমরা বিশেষত অপসারণ, অবঘর্ষ এবং ঘর্ষণ এই পদ্ধতিগুলির দ্বারা যে সমস্ত ভূমিরূপ গঠন করে সেই গঠনগত ভূমিরূপগুলো সম্পর্কে আমরা পড়ব। আলাদাভাবে যদি অবঘর্ষ বা ঘর্ষণের ফলে গঠিত ভূমিরূপ দেয় তাহলে আমাদের এইগুলি লিখতে হবে, এবং যদি শুধুমাত্র অপসারণের ফলে গঠিত দুটি ভূমিরূপ হয় তাহলে আমরা শুধুমাত্র অপসারণ গর্ত অর্থাৎ ব্লো আউট এবং মরুদানের কথা বলব। অবঘর্ষ এবং ঘর্ষণ পদ্ধতিতে সাধারণত বায়ু সর্বাধিক ধরনের ভূমিরূপগুলো গঠন করে, যেমন গৌড়, জিউগেন, ইয়ারদাম, ইনসেলবার্জ, ভেন্টিফ্যাক্ট, ড্রেইকান্টার, ইনসেলবার্জের সঙ্গে সম্পর্কিত হলো পেডিমেন্ট, এগুলি তো এই সমস্ত যে ভূমিরূপগুলি তোমরা যে যে বই ফলো করো সেই বইয়েই মোটামুটি ভালোই লেখা থাকে, সেখান থেকেই বুঝে নিয়ে পড়বে। শুধুমাত্র আমি একটু বলে দিই, যেমন অনেক ক্ষেত্রে কোনো কোনো ভূমিরূপের দুটো করে নাম আছে, সেটা কোনো নির্দিষ্ট জায়গায় হয়তো সেই নামে পরিচিত বা পরিচিতি রয়েছে বা নিজস্ব ভাষায় পরিচিতি রয়েছে। যেমন গৌড়কেই পেডাস্টাল রক বলে, জিউগেনও যা জুইগেনও তাই, ইয়ারদাম যখন আরও ক্ষয়প্রাপ্ত হয়ে সরুতীক্ষ্ণ হয়ে যায় তখন সেটাই হলো নিডল, ইনসেলবার্জ, ইনসেলবার্জই আবার বোন হার্ড নামে পরিচিত, এছাড়া ভেন্টিফ্যাক্ট্রিকান্টার তো রয়েছে, তো এইগুলো আমাদের একটু দেখতে হবে। এবার যখন তোমাদের পাঁচটি হয়তো পাঁচটি বা তিনটি যাই হোক যে কোনো ভূমিরূপ টিকতে দিচ্ছে, তখন এর আগের দিনও যেমন বলেছিলাম যে যেগুলি চিত্র তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে রাখবে বা ভালোভাবে বোঝানো যাবে সেই ভূমিরূপগুলোই তোমরা ব্যবহার করবে লেখার জন্য। যেমন অপসারণ গর্ত, এই অপসারণ গর্ত ব্লো আউট নামে পরিচিত, এটা বাংলা নামেও ব্লো আউট অনেক সময় দেওয়া থাকে, আবার এই অপসারণ গর্ত ভারতীয় যে মরুভূমি সেখানে আবার ধাঁধ নামে পরিচিত, তাই অনেক সময় অপসারণ গর্ত না বলে ধাঁধ বলেও অনেক সময় প্রশ্নে আসে। অপসারণ গর্তই যখন বড় হয়ে যায় তখনই কিন্তু সেটা মরুদ্যানে পরিণত হয়, অর্থাৎ ভৌম জলস্তর অবধি যখন গর্তটা পৌঁছে যায় তখন সেটা মরুদ্যানে পরিণত হয়। বাকি তোমাদের যেরকম বললাম যে তোমরা যেভাবে বইয়ে আছে সেভাবে পড়বে। আর ঠিক একইভাবে চিত্র কোন কাজের দ্বারা, অর্থাৎ বায়ুর কোন কাজের দ্বারা, অপসারণ না অপঘর্ষ না ঘর্ষণ, কোন কাজের দ্বারা ভূমিরূপটি সৃষ্টি হয়েছে সেটা তোমাদের উল্লেখ করতে হবে। গঠন পদ্ধতি, অর্থাৎ কিভাবে এই নির্দিষ্ট ভূমিরূপটি এইরকম দেখতে হলো সেই পদ্ধতি লিখতে হবে, এবং উদাহরণ অর্থাৎ পৃথিবীর কোনো জায়গাকার এই ধরনের ভূমিরূপগুলি কোথায় দেখতে পাওয়া যায় বা সর্ববৃহৎ এই ভূমিরূপটির নাম ইত্যাদি, এই উদাহরণ দিয়ে তোমরা পুরো প্রশ্নের উত্তরটি কমপ্লিট করবে। আচ্ছা, তাহলে এবার আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপগুলো একটু দেখে নিই। সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপের সংখ্যা কম, এক হচ্ছে বালিয়ারি, দুই হচ্ছে লোয়েস, সাধারণত সমস্ত বইতে এই দুটোই দেওয়া থাকে। তো গত মাধ্যমিক পরীক্ষায় লোয়েস চলে এসেছে 2 নম্বর হিসেবে, সেই কারণে আমরা বালিয়ারিটা খুব ভালো করে পড়ব। এক্ষেত্রে বালিয়ারি বলতে দু রকম আছে তোমরা জানো, একটা হচ্ছে তির্যক বালিয়ারি, যেটাই বারখান নামে পরিচিত, মানে তির্যক বালিয়ারি একটা ধরন হচ্ছে বারখান, আর আরেকটা হচ্ছে রৈখিক বা অনুদৈর্ঘ্য বালিয়ারি, যেটা শিখ নামে বেশি পরিচিত। এখন যেহেতু এটা চলে এসেছে সেই কারণে এই দুটোকে খুব ভালোভাবে পড়তে হবে, এবং এই দুটো পড়ার ক্ষেত্রে আমাদের আলাদাভাবে দুটোরই বৈশিষ্ট্য পড়তে হবে,
এবং দুটোর মধ্যে বৈশিষ্ট্যগত যে পার্থক্য সেটাও কিন্তু পড়তে হবে। তাহলে এই সমস্ত হুমরূপ যখন আমরা বর্ণনা করব তখন আমাদেরকে যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই কোন কাজের ফলে এবং কার ফলে সৃষ্টি হচ্ছে সেটা তো বলবেই, সঙ্গে সঙ্গে কেমন দেখতে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ যে সাংখ্য মানগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু অনেকে ইগনোর করে যায়, অর্থাৎ একটা উপর থেকে নিচ পর্যন্ত কেমন দেখতে কিভাবে তৈরি লিখে দিল, কিন্তু এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার যদি সাংখ্য মানগুলো তোমরা মুখস্থ করতে পারো, কত কিলোমিটার কি কত মিটার, তাহলে সেটা কিন্তু তোমাদের এক্সট্রা মার্কস ক্যারি করবে। তো সেইগুলো একটু কিন্তু মুখস্থর ব্যাপার রয়েছে, সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিয়ে প্রত্যেকটা যে তোমাদের ভূমিরূপ সেক্ষেত্রে তোমরা অ্যাড করতে পারো। আচ্ছা, এবার আমরা বায়ু এবং জলধারার মিলিত কার্য ফলে সৃষ্ট যে ভূমিরূপ সেগুলো সম্পর্কে আলোচনা করছি। বাতাস এবং জলধারা, সাধারণত বাতাসের কাজ সবথেকে বেশি দেখতে পাওয়া যায় মরুভূমিতে, তার কারণ হচ্ছে মরুভূমিতে বিনা বাধায় বাতাস প্রবাহিত হতে পারে, অর্থাৎ বাতাসের গতিবেগ বেশি থাকে। তার সঙ্গে জলধারা যদি মিলিতভাবে কোনো ভূমিরূপ সৃষ্টি করে সেগুলো হচ্ছে ইনসেলবার্জ। ইনসেলবার্জ আমরা সাধারণত বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হওয়া ভূমিরূপের মধ্যেও পড়েছি, তবে বাতাস এবং জল মিলিতভাবে ইনসেলবার্জ তৈরি করে। ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা, পোলসন এবং প্লায়। সাধারণভাবে এই যে ছবিটি দেখছ, এই ছবিতে কিন্তু দেখো একই ছবিতে এতগুলো ভূমিরূপ দেখানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ভূমিরূপ প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ ইনসেলবার্জ, পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়। এক্ষেত্রে দেখো ইনসেলবার্জ কি হচ্ছে, না কোনো বড় পাহাড় সেটা বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বড় পাহাড়ের যে ঢাল সেটা আস্তে আস্তে পশ্চাদাপসরণ করছে এবং অপেক্ষাকৃত কম ঢালযুক্ত, কম উচ্চতাযুক্ত একটি টিলার পরিণত হচ্ছে, তখন সেটা হচ্ছে ইনসেলবার্জ। এ দেখো ইনসেলবার্জের সামনে যে অপেক্ষাকৃত ঢালু জমি বা ঢালু অংশ বা পর্বতের পাদদেশ সেটা হচ্ছে পেডিমেন্ট। এবার এখান থেকে যে জিনিসগুলো ক্ষয়প্রাপ্ত হলো সেই জিনিসগুলো তার সামনের অংশে সঞ্চয় হয়ে তৈরি হচ্ছে বাজাদা। আর প্লায়া কি, যে স্বল্প বৃষ্টিপাত হলো বা সাময়িক কোনো জলধারা হলো সেটা কোনো জায়গায় জমে গিয়ে যে যে হ্রদ সৃষ্টি করছে সেটা হচ্ছে প্লায়া। আচ্ছা, এবার আমরা হিমবাহ এবং জলধারা এই দুটোর মিলিত অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ কোনগুলো সেটা দেখে দেখো। হিমবাহ তো নিজে কিছু সঞ্চয় কার্য করে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তোলে, যেমন তোমরা একটা উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি ড্রামলিন, কিন্তু এক্ষেত্রে হিমবাহ এবং জলধারা মিলিত সঞ্চয় কার্য কিভাবে করছে। হিমরেখা পেরিয়ে যখন হিমবাহ নিচে নামতে শুরু করে তখন হিমবাহ গলতে শুরু করে, এবার যখন গলে যাচ্ছে তখন হিমবাহ গলা জল ছোট ছোট জলধারা সৃষ্টি করে। সেই জলধারা হিমবাহ বাহিত যে সমস্ত পদার্থ সেই পদার্থগুলোকে বহু দূর পর্যন্ত বয়ে নিয়ে চলে যায় এবং বয়ে নিয়ে যাওয়ার পর অবক্ষেপণ করে যে ভূমিরূপ গুলো গড়ে তোলে সেগুলো হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে কেম, ইস্পার, বহির্বিভূত সমভূমি, কেটল, মূলত হচ্ছে চারটে। এবার এর সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে কেন থেকে কেন সোপান, কেটল, কেটল হ্রদ এবং ভার, এগুলো হচ্ছে একই ভূমিরূপের বিভিন্ন পর্যায়। অর্থাৎ আমরা যখন এই ধরনের কোন বড় প্রশ্ন লিখব তখন কিন্তু একে একটা আর একে একটা আলাদা আলাদা দুটো ভূমিরূপ হিসেবে কিন্তু আমরা লিখব না, যে এটা তিনটে হয়তো বললো আমি এটা একটা লিখলাম বা এটা একটা লিখলাম, এভাবে কিন্তু লিখব না। যখন এটা লিখব তখন এর সঙ্গে এটাকে জুড়ে দেব, যখন এটা লিখব তখন এটাকে এবং এটাকে একই সঙ্গে জুড়ে দিয়ে টোটাল মিলে আমরা কিন্তু একটা ভূমিরূপ ধরব এবং যতটা সম্ভব আমরা বুঝানোর মতো ছবি সঙ্গে দিয়ে দেব। আর একটা, আচ্ছা একটা কথা বলে দিই যে মোটামুটি ভাবে আমরা এই চ্যাপ্টারের ওপর যে বড় প্রশ্নগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এবার এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের ভূমিরূপ সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চাও তাহলে সেটা কমেন্টে লিখবে এবং আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করবে, কারণ সমস্ত ভিডিওতে আমি হয়তো পুরোটা কভার করতে পারছি না, হয়তো দেখা গেল এই চ্যাপ্টারের সম্পর্কিতই কোনো জিনিস হয়তো আগের ভিডিওতে বলে দিয়েছি, তাই ভিডিওগুলো পরপর লক্ষ্য করবে যাতে চ্যাপ্টারের সমস্ত জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝে উঠতে পারো।